কুড়ি বছর টানা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, তাহলে এবার দাঁড়াননি কেন নির্বাচনে? নৈতিকতার কাছে তিনি পরাজিত হয়েছেন বলে এবারে নির্বাচনে সরে দাঁড়িয়েছেন তিনি। শনিবার ধনপুরে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে অংশ নিয়ে সে এলাকার বিধায়ক তথা টানা কুড়ি বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকারকে এভাবে কটাক্ষ করলেন সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আমি যতটা জানি, যতটা বুঝি, নৈতিক কারণে দাঁড়ানি। কংগ্রেস আর সিপিএম এর আতাপ হওয়ার পর হয়তো পার্টির দায়িত্বের কারণে উনি এখানে ওখানে যাচ্ছেন, কিন্তু নৈতিকতার সামনে উনি পরাজিত হয়েছেন, সেই কারণে আপনার পরে গেছিলেন দাঁড়ানি। আমি যদি এমন কোন চিন্তা করে থাকেন তোমাকে আমি সাধুবাদ জানাই। একবার 2018 পেছনে যাওয়া ফ্ল্যাশব্যাকে যাওয়া দরকার, ভোট প্রয়োগের আগে ফ্ল্যাশব্যাকে যাওয়া উচিত। তার জন্য প্রথম দুইটা গ্রামের উদাহরণ দিলাম, চারবারে মুখ্যমন্ত্রী থাকার পরে পাহাড়পুরের মধ্যে জল যায় না, পাহাড়পুরে বিদ্যুৎ যায় না, পাহাড়পুরে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যায় না, পাহাড়পুরে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রোড যায় না, ঘুষপড়া রোড হয় না, তার জন্য মেয়ের বিয়ে ভেঙে যায়, তার জন্য চারবারে মুখ্যমন্ত্রী দেওয়া হয়, চারবারে বিধায়ক দেওয়া হয়, কিন্তু পাহাড়পুরের ঘুষপড়ার ডেভেলপমেন্ট হয় না। পাহাড়পুরের ঘুষপড়াতে গিয়েছি, বাকি যে গ্রামগুলো তারও দুরবস্থা এমনই ছিল যে মানিক বাবুরা ত্রিপুরাকে চিনতে পারেনি। তার জন্য 25 বছর সরকার থাকার পরও যখন বিদায় করেছে তখন আর বক্তব্য রাখতে গিয়ে এদিন তিনি আরো বলেন যে দীর্ঘদিনের বাম নেতৃত্ব মানিক সরকার বুঝতে পেরেছেন কমিউনিস্টরা ত্রিপুরায় আর ফিরবে না, তাই তিনি এবারের ভোটে না হেরে সসম্মানে ধনপুর থেকে চলে গেছেন। তার এই সিদ্ধান্তকে এদিন তিনি সাধুবাদও জানিয়েছেন। খুব স্বয়ং ইলেকশন আগে ইলেকশন না দাঁড়িয়ে ধনপুর থেকে চলে গেছেন বন্ধুরা, কারণ উনি নিজে বুঝে গেছেন কমিউনিস্ট আর আসবে না, আমিও ইলেকশন হারতে যাবো না, এই কংগ্রেস আর কমিউনিস্টের সঙ্গে মিতালির জায়গায় নৈতিকতাকে ছেড়ে আমি গিয়ে ধনপুর থেকে হেরে আমি সেই ত্রিপুরার মানুষের যে আশীর্বাদ আমার কাছে ছিল সেটা নিয়ে আমি থাকবো। আমি এইভাবে হারাওয়া মানিক সরকার যাবো না। আমি ওনাকে ধন্যবাদ জানাই, দাদা আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, দেরি হয়েছে কিন্তু সিদ্ধান্তটা সঠিক নিয়েছেন, না হলে আপনাকে অপমান হতে হতো ধনপুর থেকে। আজকে আমি বলবো আপনাকে, আপনার আশীর্বাদ প্রতিমভূমিকে দিয়ে দিন, আপনার তো মেয়ের মতো, আপনার তো বাপিদের মতো, ওনাকে দিয়ে দিন, ওনাকে দিয়ে দিলে কমসে কম ও ডেভেলপমেন্ট তো করবে, আপনি তো করতে পারেননি, ও তো আমার কাছ থেকে এনে এনে ধনপুরে ডেভেলপমেন্ট করেছে, সেটা ধনপুরবাসী জানে বন্ধুরা। চারবারে মুখ্যমন্ত্রী হয়েও ধনপুরে হয়নি কোনো উন্নয়ন, সেখানকার মানুষ পায়নি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সহ নানান সুবিধা। এদিন বিভিন্নভাবে মানুষের সামনে অতীত এবং বর্তমানের এই তফাত তুলে ধরেন বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।